আজকে আমরা জীবন বিজ্ঞানের একটা নতুন চ্যাপ্টার শুরু করব। তোমরা যারা ক্লাস সেভেনে নতুন উঠেছো তাদের জন্য আমার এটা প্রথম ক্লাস। তা তোমাদের যে বিজ্ঞান বই রয়েছে সেখানে জীবন বিজ্ঞানের যে প্রথম অধ্যায়টা রয়েছে সেই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মানুষের খাদ্য। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখে দিয়েছি মানুষের খাদ্য, ঠিক আছে? তা মানুষের খাদ্য মানে আমরা যে খাবারগুলো খাই সেগুলোকে নিয়ে আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচনা। তা সবার আগে জানতে হবে যে আমরা খাবার খাই কেন, কারণ খাবার থেকে আমরা শক্তি পাই, তাই তো? মানে আমাদের দেহে যে শক্তির প্রয়োজন সেই শক্তির প্রধান উৎস হচ্ছে খাবার। এবার সত্যি কথা বলতে শক্তিটা কেন লাগে? শক্তি লাগে বিভিন্ন কাজ করার জন্য। এই যে আমি আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে তোমাদেরকে পড়াচ্ছি, বা তোমরা পড়াগুলো মন দিয়ে শুনছো, বা সেগুলোকে মুখস্থ করছো, বা তোমরা বাড়িতে যে খেলাধুলা করছো, বা আরো অন্যান্য বিভিন্ন ধরনের কাজকর্ম করছো, এই যে কোনো কাজ, সেটা পড়া বলো, খেলা বলো, স্কুলে যাওয়া বলো, হাঁটা বলো, দৌড়ানো বলো, যে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের কি দরকার? শক্তির দরকার। আর সেই শক্তিটা আমরা পাচ্ছি কোথা থেকে? খাদ্য খেলে পরে সেখান থেকেই কিন্তু আমরা শক্তি পাই, তাই তো? তাহলে কাজ করার জন্য প্রয়োজন হচ্ছে শক্তি। আমি লিখে দিচ্ছি, আমরা যে কাজ করি, কাজ করার জন্য প্রয়োজন হলো শক্তি, ঠিক আছে? আর এই শক্তির প্রধান উৎস, উৎস মানে কি, যেখান থেকে আমরা শক্তিটা পাবো, সেই প্রধান উৎসের নাম হচ্ছে খাদ্য। তাহলে আমাদের আলোচনা হচ্ছে আজকে সেই খাদ্য নিয়ে, বোঝা গেল? তাহলে কি বলছে, আমরা যে বিভিন্ন কাজ করি, সেটা হাঁটা চলা বা কথা বলা বা দৌড়ানো, যে কোনো কাজ করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শক্তি। এই যে শক্তি, আর সেই শক্তি আমরা কোথা থেকে পাবো? শক্তির প্রধান উৎসই হচ্ছে খাদ্য। তাহলে আমাদের দেহে শক্তি তৈরি করতে গেলে আমাদের খাদ্যের প্রয়োজন হয়। তা সেই যে খাদ্য, এই খাদ্য কত রকমের, কি কি, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। তাহলে আমরা প্রথমে যেটা জানলাম যে কাজ করতে গেলে শক্তির দরকার, আর শক্তি পাচ্ছি খাদ্য থেকে। তাহলে খাদ্য কি শুধুমাত্র আমাদের শক্তি দেয়? শুধু শক্তি পাওয়ার জন্যই কি আমাদের খাদ্য দরকার? তা কিন্তু নয়, খাদ্যর কিন্তু আরো অনেক কাজ আছে। যেমন ধরো একটা ছোট্ট শিশু যখন জন্মায় তখন সে কতটুকু থাকে? একদম ছোট্ট। এবার ধীরে 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 তারা বড় হয়, বড় হয়ে একটা পরিণত মানুষের আকৃতি পায়। এই যে ছোটবেলা থেকে তার দৈহিক বৃদ্ধি ঘটছে, সে বড় হচ্ছে, সেটা লম্বায় চওড়ায় সব দিক থেকে, তাহলে দৈহিক বৃদ্ধির জন্য কিন্তু খাদ্য প্রয়োজন। খাদ্য না হলে কিন্তু আমরা বড় হব না। ছোটবেলা থেকেই সব দেখবে বড়রা বলে বেশি করে খাও, তাহলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। কারণ কি, যত বেশি আমরা খাবো আমাদের শরীরের বৃদ্ধিও তত ঘটবে। যেমন শক্তি লাভ করব, ঠিক একইভাবে বৃদ্ধিও কিন্তু এই খাদ্যের মাধ্যমেই পেয়ে থাকি। তাছাড়া আমাদের শরীরের রোগ নিরাময়, বিভিন্ন ধরনের যদি কোনো রোগ জীবাণু আমাদের শরীরকে আক্রমণ করে, সেই রোগ জীবাণুর আক্রমণকে ঠেকাতে গেলে আমাদের কিন্তু ভালো ভালো খাবার খাওয়া একান্তই প্রয়োজন। ওষুধ তো অনেক পরে, আমরা কি সবসময় ওষুধ খাই? অনেক সময় ওষুধ না খেয়েও আমরা যদি ভালো ভালো খাবার খাই তাহলে দেখবে আমাদের শরীরের মধ্যে একটা রোগের আক্রমণকে বা রোগ জীবাণুর আক্রমণকে ঠেকানোর একটা ক্ষমতা তৈরি হয়ে যায়, অর্থাৎ আমরা রোগ নিরাময় করতে পারি, ঠিক আছে? তাহলে এই ধরনের, অর্থাৎ দৈহিক বৃদ্ধির জন্য, শক্তি উৎপাদন করবার জন্য, রোগ নিরাময় করবার জন্য আমাদের কি কি দরকার? প্রধান যে জিনিসটা দরকার তার নাম হচ্ছে খাদ্য। তাহলে আমি যদি এক কথায় খাদ্য কাকে বলে তোমাকে জিজ্ঞেস করি, তাহলে তুমি কি উত্তরে জানাবে?
তুমি আমাকে বলবে যে খাদ্য হচ্ছে এমন একটা আহার্য। আহার্য মানে কি? যেটা আমরা আহার করি। আহার করার কথা মানে হচ্ছে যেটা ভালো বাংলায় আমরা আহার করা বলতে বোঝাই খাওয়াকে, তাই তো? খাদ্য মানে কি? খাদ্যটা আমরা খাই, তাহলে সেই যে জিনিসটাকে আমরা খাই তাকে বলা হয় আহার্য। যে জিনিসটাকে আমরা আহার করি তাকে আমরা বলি আহার্য। তাহলে খাদ্য হচ্ছে এমন একটা আহার্য যেটা আমাদের শরীরের পুষ্টি সম্পন্ন করে। পুষ্টি সম্পন্ন করার মানে কি? পুষ্টি কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। পুষ্টি সম্পন্ন মানে তা সেটার মধ্যে রয়েছে দৈহিক শক্তি উৎপাদন করা, বৃদ্ধি ঘটানো, শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করা, এই সমস্ত কাজগুলোকে একসাথে বলা হয় পুষ্টি সম্পন্ন করা। তাহলে এই যে খাদ্য, খাদ্য খেলে কিন্তু আমাদের এই পুষ্টিটা সম্পন্ন হয়। তাহলে আমি যদি সংজ্ঞাটাকে লিখি যে খাদ্য কাকে বলে, তাহলে তুমি কি বলবে? যে আহার্য গ্রহণ করে আমরা পুষ্টি সম্পন্ন করি। পুষ্টি সম্পন্ন করি, এই কথাটার মানে কি? মানেটা লিখে দিচ্ছি, অর্থাৎ দৈহিক বৃদ্ধি ঘটে, দৈহিক শক্তি লাভ করি এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা পাই, তাকে আমরা বলছি খাদ্য। তাহলে খাদ্য কাকে বলে? যে আহার্য গ্রহণ করে আমরা পুষ্টি সম্পন্ন করি, অর্থাৎ দৈহিক বৃদ্ধি ঘটে, দৈহিক শক্তি লাভ করি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা পাই, তাকে আমরা বলছি খাদ্য। হলো? তাহলে এখান থেকে আমরা কিন্তু জানতে পারলাম যে খাদ্য কাকে বলে। তাহলে খাদ্য আমরা কেন খাচ্ছি? শক্তি তৈরি করার জন্য। শক্তি কেন প্রয়োজন? বিভিন্ন কাজ করার জন্য। তাহলে উল্টো করে যদি আমি বলি, বিভিন্ন কাজ করার জন্য প্রয়োজন হয় শক্তি, আর এই সেই শক্তির প্রধান উৎস হচ্ছে খাদ্য। ঠিক আছে? তাহলে খাদ্য কিন্তু কেবলমাত্র শক্তি উৎপাদন করবার জন্যই যে লাগে তা নয়, খাদ্যের আরো অনেক কাজ আছে। কি কি কাজ আছে? দৈহিক বৃদ্ধি ঘটায়, দৈহিক শক্তি লাভ করায় এবং সেই সাথে সাথে রোগ প্রতিরোধ করার ক্ষমতাও শরীরে গড়ে তোলে, তাই তো? তাহলে এক কথায় খাদ্য কাকে বলে যদি তোমায় জিজ্ঞেস করে, তার সংজ্ঞা হিসাবে তুমি বলবে যে যে আহার্য গ্রহণ করে আমরা পুষ্টি সম্পন্ন করি, অর্থাৎ দৈহিক বৃদ্ধি ঘটাই, দৈহিক শক্তি লাভ করি এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা লাভ পাই, তাকে আমরা বলছি খাদ্য। ঠিক আছে? তাহলে এইটুকুর মধ্যে কারোর কোনো সমস্যা নেই? বেশ, এবার চলে আসছি খাদ্যের প্রকারভেদ, মানে কত রকমের খাদ্য আছে। খাদ্যকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করি। তাহলে এইটুকু তোমরা সবাই বুঝতে পেরেছ খাদ্য কাকে বলে? তোমরা ইচ্ছা করলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের পড়ার সময় বুঝতে সুবিধা হবে। অথবা আমি তোমাদের প্রত্যেককে যেইটুকু পড়াবো সেইটুকুর উপরে নোটস দিয়ে দেব, তোমরা সেই নোটস দেখেও কিন্তু ভালোভাবে পড়ে নিতে পারবে। তাহলে কি বলছে দেখো, কাজ করার জন্য শক্তির প্রয়োজন, শক্তির প্রধান উৎস হচ্ছে খাদ্য, আর খাদ্য কাকে বলে? যে আহার্য গ্রহণ করে আমরা পুষ্টি সম্পন্ন করি, দৈহিক বৃদ্ধি ঘটাই, এটাকে ঘটাই দেখো, ঘটে কথাটা লাইনটার সাথে সামঞ্জস্য থাকছে না, দৈহিক বৃদ্ধি ঘটাই, দৈহিক শক্তি লাভ করি এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা পাই, তাকে আমরা বলছি খাদ্য।
তাহলে তোমরা এর মধ্যে একটা স্ক্রিনশট আশা করি নিয়ে নিয়েছো। এবার আমি পরবর্তী আলোচনায় চলে যাব, যেখানে আমরা জানবো যে খাদ্য কয় প্রকার ও কি কি, অর্থাৎ খাদ্যের প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। তাহলে এইটুকু আমি মুছে দিচ্ছি, আমি নেক্সট আলোচনায় চলে যাব, সেখানে আমরা জানবো যে খাদ্য কয় প্রকার ও কি কি। খাদ্যকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে? একটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য, আর একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। তাহলে এই যে মানুষের খাদ্য, একে আমরা কটা ভাগে ভাগ করছি? একে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা ভাগের মধ্যে হচ্ছে দেহ পরিপোষক খাদ্য, দেহ পরিপোষক খাদ্য, ঠিক আছে? আরেকটা ভাগের মধ্যে থাকবে দেহ সংরক্ষক খাদ্য, ঠিক আছে? তাহলে একটার মধ্যে পড়লাম দেহ পরিপোষক খাদ্য, আরেকটার মধ্যে পড়লাম দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্য কাদেরকে বলে? দেহ পরিপোষক খাদ্য হচ্ছে যে সমস্ত খাদ্য গ্রহণ করে মূলত আমরা শক্তি লাভ করি, সেই খাদ্যগুলোকে আমরা বলি দেহ পরিপোষক খাদ্য। তাহলে যে খাদ্যগুলো গ্রহণ করে আমরা শক্তি পাই, সেগুলোকে আমরা বলছি দেহ পরিপোষক খাদ্য। আর যে খাদ্যগুলো গ্রহণ করে আমাদের দেহের রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে ওঠে, সেই খাদ্যগুলোকে বলা হয়ে থাকে দেহ সংরক্ষক খাদ্য। তাহলে দেহ পরিপোষক খাদ্য কাকে বলে? আমি এখানে লিখতে পারছি, ব্র্যাকেটে লিখে দিচ্ছি, যে খাদ্য থেকে আমরা শক্তি পাই, তাকে আমরা বলছি যে খাদ্য থেকে শক্তি পাওয়া যায়, তাই তো? তাহলে এক লাইনে লিখলে সুবিধা হয়, যে খাদ্য থেকে শক্তি পাওয়া যায় তাকে আমরা বলছি দেহ পরিপোষক খাদ্য। যে খাদ্য থেকে শক্তি পাওয়া যায় তাকে আমরা বলছি দেহ পরিপোষক খাদ্য। আর দেহ সংরক্ষক খাদ্য কি? যে খাদ্য দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাকে বলে দেহ সংরক্ষক খাদ্য, ঠিক আছে? অর্থাৎ যে খাবারগুলো খেলে আমরা শক্তি পাবো তাদেরকে আমরা বলবো দেহ পরিপোষক খাদ্য, আর যে খাদ্যগুলো খেলে আমরা দেহের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে উঠবে, অর্থাৎ দেহ সুস্থ থাকবে, যদি কোনো কারণে অসুস্থ হয় সেই অসুস্থতাকে কাটিয়ে আমরা দেহকে আবার সুস্থ করে তুলতে পারবো, তাদেরকে বলা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। তাহলে দেহ পরিপোষক খাদ্য কাকে বলছি? যে খাদ্য থেকে আমরা শক্তি পাচ্ছি তাকে বলছি দেহ পরিপোষক খাদ্য, আর যে খাদ্য দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, দেহকে সুস্থ রাখতে সাহায্য করে, সেই সমস্ত খাদ্যগুলোকে বলা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য, ঠিক আছে? এবার এই যে দেহ পরিপোষক খাদ্য, এর মধ্যে কি কি উপাদান আছে? দেহ পরিপোষক খাদ্যের মধ্যে প্রথমেই যে উপাদানটা আছে তার নাম হচ্ছে শর্করা, বা যেটাকে আরেকটা নামেও ডাকা হয় কার্বোহাইড্রেট। দেহ পরিপোষক খাদ্যের এক নম্বরে আছে শর্করা, দু নম্বরে আছে প্রোটিন, তিন নম্বরে আছে ফ্যাট বা লিপিড, ঠিক আছে? তাহলে দেহ পরিপোষক খাদ্য কত রকমের? একটা হচ্ছে শর্করা, দু নম্বরটা হচ্ছে প্রোটিন, তিন নম্বরেরটা হচ্ছে ফ্যাট,
বোঝা গেছে? তাহলে আমরা আবার বলছি, মানুষের খাদ্যকে দুভাগে ভাগ করেছি, দেহ পরিপোষক খাদ্য, দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্য বলা হয় সেই সমস্ত খাদ্যগুলোকে, যে খাদ্যগুলো খেলে আমরা শক্তি পাই সেগুলোকে বলা হয় দেহ পরিপোষক খাদ্য। আর দেহ সংরক্ষক খাদ্য হচ্ছে সেই সমস্ত খাদ্য, যে খাদ্যগুলো আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, দেহকে সুস্থ রাখতে সাহায্য করে, সেগুলোকে বলা হয়ে থাকে দেহ সংরক্ষক খাদ্য। এবার দেহ পরিপোষক খাদ্য তিন রকমের আছে, একটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, আরেকটা হচ্ছে প্রোটিন, আরেকটা হচ্ছে ফ্যাট বা লিপিড। ঠিক একইভাবে দেহ সংরক্ষক খাদ্য কিন্তু অনেক রকমের আছে। তার মধ্যে প্রথমে কি আছে, তাহলে এখানে তিনটে হয়ে গেল দেহ সংরক্ষকের মধ্যে রয়েছে। এক নম্বরে রয়েছে তোমার ভিটামিন, দু নম্বরে রয়েছে তোমার খনিজ মৌল বা যেটাকে আমরা ইংরেজিতে বলি মিনারেল, খনিজ মৌল। তিন নম্বরে আছে জল। চার নম্বরে আছে হচ্ছে খাদ্য তন্তু, খাদ্য তন্তু যেটাকে ফাইবারও বলা হয়। আর পাঁচ নম্বরে আছে হচ্ছে তোমার উদ্ভিজ্জ রাসায়নিক বা ইংরেজিতে বলা হয় ফাইটোকেমিক্যাল। আমি বাংলা নামটাই লিখছি, উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যাল। ঠিক আছে, তাহলে যে খাদ্য থেকে আমরা শক্তি পাচ্ছি সেই খাদ্যগুলোকে আমরা বলি দেহ পরিপোষক খাদ্য, তাই তো? যে খাদ্যগুলো থেকে আমরা শক্তি পাই তাদেরকে আমরা বলছি দেহ পরিপোষক খাদ্য। আর যে খাদ্য থেকে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে সেগুলোকে বলা হয়ে থাকে দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্যের মধ্যে কারা রয়েছে? শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট বা লিপিড। আর দেহ সংরক্ষক খাদ্যের মধ্যে কারা রয়েছে? ভিটামিন, খনিজ মৌল, জল, খাদ্যতন্তু, আর লাস্টে আছে উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যাল। হলো, তাহলে টোটাল কতগুলো খাদ্যের উপাদান পেলে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তাহলে আট রকমের খাদ্য উপাদান আছে, তার মধ্যে কিছু আছে দেহে শক্তি দেয় আর কিছু আছে দেহকে সুস্থ রাখতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমরা খাদ্যের প্রকারভেদটা সম্পর্কে জানতে পারলাম। তা তোমাদের বইতে দেখবে লেখা রয়েছে খাদ্য উপাদান কয় প্রকার? খাদ্য উপাদান আট প্রকার। কি কি? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই আট প্রকার খাদ্য উপাদান। আমরা সেই আট প্রকার খাদ্য উপাদানের মধ্যে একটা ভাগ করে দিয়েছি। প্রথম যে তিন প্রকার খাদ্য উপাদান আছে, অর্থাৎ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই তিন প্রকার খাদ্য উপাদান হচ্ছে দেহ পরিপোষক খাদ্য, অর্থাৎ যেখান থেকে আমরা শক্তি পাই। আর পরবর্তী যে পাঁচ প্রকারের খাদ্য উপাদান আছে, অর্থাৎ ভিটামিন, খনিজ মৌল, জল, খাদ্যতন্তু, উদ্ভিজ্জ রাসায়নিক, এইগুলোকে বলা হয় দেহ সংরক্ষক খাদ্য, কারণ এইগুলো দেহে রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তোলে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের দেহকে সুস্থ রাখে। ঠিক আছে, তাহলে এই যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান এগুলো সম্পর্কে আমরা জানলাম, তাহলে আমরা এখান থেকে এক কথায় বলতে পারি খাদ্য উপাদান হচ্ছে আট প্রকার। সেই নামগুলো কি কি তোমাদের যদি জিজ্ঞেস করে, শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আর ওইদিকে আছে ভিটামিন, খনিজ মৌল, জল, খাদ্যতন্তু, উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যাল। ঠিক আছে, এবার আমরা যেটা জানবো যে এই যে খাদ্য উপাদানগুলো রয়েছে, এই খাদ্য উপাদানগুলো তো আমরা দোকানে গিয়ে কার্বোহাইড্রেট খাবো বা প্রোটিন খাবো এভাবে বলতে পারি না। আমরা যখন বাজার থেকে খাবার কিনে আনি তখন আমরা কি কিনি? বিভিন্ন ধরনের মাছ কিনি, শাকসবজি কিনি। তাহলে সেইগুলোর মধ্যে এই ধরনের কিছু খাদ্য উৎস যেগুলোর মধ্য থেকে আমরা এই উপাদানগুলোকে জোগাড় করে নিই, তাই তো? তাহলে আমরা এবার যেটা জানবো, এই যে খাদ্য উপাদান তোমরা আট প্রকারের খাদ্য উপাদান পেলে, এই আট প্রকারের খাদ্য উপাদান কোন কোন খাবারের মধ্য দিয়ে আমরা আমাদের শরীরে সেগুলোকে গ্রহণ করি। ঠিক আছে, তাহলে এবার আমি এইটুকুকে মুছে ফেলছি, তোমরা ইচ্ছা করলে এটার স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে আমি পরবর্তী আলোচনায় চলে যাব। এখানে আমরা মানুষের খাদ্যের প্রকারভেদ দেখিয়েছি, দেহ পরিপোষক খাদ্য আর দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্য অর্থাৎ যে খাদ্য থেকে আমরা শক্তি পাচ্ছি, তার মধ্যে প্রোটিন, শর্করা, ফ্যাট রয়েছে। আর দেহ সংরক্ষক খাদ্য যেগুলো আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, তার মধ্যে ভিটামিন, খনিজ মৌল, জল, খাদ্যতন্তু, উদ্ভিজ্জ রাসায়নিক রয়েছে। তাহলে এর মধ্যে তোমরা আশা করি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, পরবর্তীকালে নোটস থেকেও তোমরা জানতে পারবে, প্লাস এই স্ক্রিনশটটা থাকলে তোমাদের পড়াটা বুঝতে সুবিধা হবে।
ঠিক আছে। তাহলে এবার আমি পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি যে এই যে খাদ্য উপাদানগুলো আছে আমরা কোন কোন খাদ্য থেকে এই খাদ্য উপাদানগুলোকে সংগ্রহ করব। ঠিক আছে, বিভিন্ন ধরনের খাদ্য উপাদান আছে, যে খাদ্য বিভিন্ন ধরনের খাদ্য উৎস আছে, যে খাদ্য উৎসগুলো থেকে আমরা এই খাদ্য উপাদানগুলোকে জোগাড় করে নিতে পারব। তাহলে একদিকে আমি খাদ্য উপাদান লিখছি, একদিকে আমি লিখছি খাদ্য উপাদান, আরেক দিকে লিখছি আমি খাদ্য উৎস, অর্থাৎ সেই খাদ্য উপাদানগুলো আমরা কোন কোন খাবার থেকে পাবো। ঠিক আছে, তাহলে প্রথম যে খাদ্য উপাদানটার নাম পড়েছিলাম তার নাম পড়েছিলাম শর্করা, তাই তো, বা যেটাকে আমরা নাম দিয়েছিলাম কার্বোহাইড্রেট, শর্করা বা কার্বোহাইড্রেট। তাহলে শর্করা বা কার্বোহাইড্রেট আমরা কোন ধরনের খাদ্য উপাদান থেকে পাবো? যে কোনো মিষ্টি খাবার বা যে খাবারগুলো নর্মালি মাটির তলায় হয় সেই সমস্ত খাবারগুলোতে মূলত কার্বোহাইড্রেট বা শর্করা বেশি পরিমাণে থাকে। তার মধ্যে আমি প্রথমেই বলতে পারি আলু, বলতে পারি দু নম্বরে আমি বলতে পারি ধরো আমরা যে ভাত খাই এটা একটা প্রধান কার্বোহাইড্রেট, মানে ভাতটা পাই কোথা থেকে, ধান থেকে। আচ্ছা, তারপরে আমরা যে মধু, এইটা মিষ্টি না, তাহলে এই সমস্ত খাবারের থেকে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা প্রচুর পরিমাণে পেয়ে যাব। দু নম্বরে আমরা যে খাদ্য উপাদানটার নাম পড়েছিলাম তার নাম পড়েছিলাম কি, প্রোটিন, তাই তো। প্রোটিন কোথা থেকে পাবো? যে কোনো যে আমিষ খাবার, মানে মাছ, মাংস, ডিম, এই সমস্ত খাবারগুলো থেকে আমরা কি পাচ্ছি, প্রোটিন পাবো। ঠিক আছে, তিন নম্বরে আমরা যে খাদ্য উপাদানটার নাম পড়েছিলাম তার নাম হচ্ছে ফ্যাট বা লিপিড। ফ্যাট বা লিপিড কোথা থেকে পাবো? যে খাবারগুলো থেকে মূলত আমরা দেখবে তেল জাতীয় যে খাবারগুলো থাকে সেইগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট বা লিপিড থাকে। যেমন প্রথমেই আমরা তেল বলে দিতে পারি, সেটা সর্ষের তেল হতে পারে, নারকেল তেল হতে পারে, তাছাড়া বাটার, তেল তেলে থাকে, তারপরে ধরো ঘি, এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট বা লিপিড জাতীয় খাদ্য উপাদান বেশি মাত্রায় থাকে। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমি চার নম্বরে, ভিটামিন পড়েছিলাম যেগুলো দেহ সংরক্ষক খাদ্য, এতক্ষণ যে তিনটে লিখেছিলাম সেগুলো দেহ পরিপোষক, এইবার লিখছি দেহ সংরক্ষক। ভিটামিন অনেক রকমের আছে, আমরা যখন ভিটামিনটা সম্পর্কে আলাদা করে পড়ব তখন আমরা জানবো কত রকমের ভিটামিন আছে। আপাতত আমি শুধু ভিটামিন বলেই লিখছি, ভিটামিন এ, বি, সি, ডি, এরকম অনেক ধরনের ভিটামিন থাকে, তোমরা এগুলো সম্পর্কে ডিটেইলে পড়বে পরবর্তী আলোচনাতে বা পরবর্তী ক্লাসগুলোতে তোমাকে আমি এই নিয়ে বলবো তোমাদেরকে। আপাতত জানো ভিটামিন আমরা কোন ধরনের খাবারগুলো থেকে পাবো। ভিটামিন পাওয়া যায় বিভিন্ন ধরনের যে ফল খাই, ফলে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আমলকি, ঠিক আছে, বা গাজর, এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনস পাওয়া যায়, বিভিন্ন ধরনের ভিটামিন পাওয়া যায়। আমলকিতে যেমন ভিটামিন সি বেশি পরিমাণে থাকে, গাজর যেমন ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে, এই ধরনের বিভিন্ন ধরনের ভিটামিনগুলো আমরা এই সমস্ত খাদ্য উৎস থেকে জোগাড় করে নিতে পারি। নেক্সট হচ্ছে পরবর্তী খাদ্য উপাদানটার নাম হচ্ছে খনিজ মৌল। খনিজ মৌল কোথা থেকে পাবো? প্রথমেই আমি বলতে পারি দুধ, তারপরে লবণ, ঠিক আছে, এইগুলোর মধ্যে মাংস, ঠিক আছে, এইগুলো বা আপেল, এই জাতীয় যে ফসল খাবারগুলো আছে সেখানে আমরা প্রচুর পরিমাণে খনিজ মৌল নামক যে খাদ্য উপাদান সেটা এখান থেকে জোগাড় করে নিতে পারবো। ছ নম্বরে আছে কে, জল। জল তো তোমরা জানো যে কোনো তরল খাবারের মধ্যেই জল পাবে, যেমন ডাবের জল, ঠিক আছে, ফলের রস, এখানে প্রচুর পরিমাণে কি থাকবে, জল থাকবে। আচ্ছা, তাছাড়া বিভিন্ন সবজিতেও প্রচুর পরিমাণে জল থাকে।
তারপরেরটায় আমরা কি পড়েছিলাম? খাদ্যতন্তু। খাদ্যতন্তু কোনগুলো জানো? সাধারণত যেইগুলোকে চিবালে পরে ছিবড়ে করা যায়, যেমন বিভিন্ন ধরনের ডাটা, ডাটা চিবালে পরে ছিবড়া হয়, সেগুলোতে প্রচুর পরিমাণে খাদ্যতন্তু থাকে। তাহলে খাদ্যতন্তুর মধ্যে আমি কি বলতে পারি, বা যে খাবারগুলোতে আঁশ জাতীয় খাবার থাকে, যেমন ধরো আম খায় খেলে দেখবে আমের যে আঁটিটা তাতে কিন্তু আঁশ আঁশ থাকে, তার মানে ওতে খাদ্যতন্তু রয়েছে। তাহলে এর মধ্যে থাকবে যেমন ধরো ডাঁটা শাক, আম, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে, বা তোমরা যে অনেকে ওটস খাও না, সেই ওটস, ওটসের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যতন্তু থাকে। ঠিক আছে, নেক্সট লাস্ট যে পয়েন্টটা আমরা নাম পড়েছিলাম, কি পড়েছিলাম? উদ্ভিজ্জ রাসায়নিক, উদ্ভিজ্জ রাসায়নিক। ঠিক আছে, এর আরেকটা নাম আছে ফাইটোকেমিক্যাল, লিখে দিই, এর আরেকটা নাম হচ্ছে ফাইটো কেমিক্যাল। কোন ধরনের খাদ্যে ফাইটোকেমিক্যাল পাবে? পেঁপে, পাকা পেঁপে বা পাকা আম, পাকা পেঁপে, পাকা আম, এই সমস্ত খাবারে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক দেখতে পাওয়া যায়। বোঝা গেল? তাহলে দেখো আমরা এখানে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান এবং তাদের যে বিভিন্ন খাদ্য উৎস সেগুলো সম্পর্কে জানতে পারলাম। তাহলে এর আগে আমরা যেটা পড়েছিলাম খাদ্যের প্রকারভেদ, সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম খাদ্যের 8 রকমের খাদ্য উপাদান থাকে, শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ মৌল, জল, খাদ্যতন্তু, এবং সর্বশেষে আছে উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যাল। এবার কোন ধরনের খাদ্য উপাদান কোন কোন খাদ্য উৎস থেকে আমরা জোগাড় করতে পারবো তার একটা ছোট চার্ট আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে পড়ার সময় সুবিধা হবে। যেমন ধরো প্রথমে আমি বলেছি খাদ্য উপাদান শর্করা বা কার্বোহাইড্রেট, যেটা আমরা মূলত আলু, ধান, মধু এই সমস্ত খাদ্য উপাদানগুলো থেকে পাচ্ছি। প্রোটিন পাচ্ছি মাছ, মাংস, ডিম, যে কোনো আমিষ খাবার থেকে। ফ্যাট বা লিপিড পাচ্ছি তেল, বাটার, ঘি, বাদাম, এই সমস্ত জায়গা থেকে আমরা লিপ ফ্যাট বা লিপিড পাচ্ছি। ভিটামিন পাচ্ছি যেমন ধরো ফল, আমলকি, গাজর, বাঁধাকপি, পালং শাক, এরকম আরো অনেক খাদ্য উপাদান আছে। আমি তো এখানে 3-4 নাম লিখেছি, এর বাইরেও আরো অনেক খাদ্য উৎস আছে যেখান থেকে আমরা এই খাদ্য উপাদানগুলোকে পেতে পারি। তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা কিন্তু এইগুলোর ওপরে এগুলো বাদ দিয়ে ওইগুলো লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা লিখবে সেটা যেন অবশ্যই সঠিক হয়। ঠিক আছে, তাহলে ফ্যাট জানলাম কোথায় পাওয়া যাচ্ছে, ফ্যাট পাচ্ছি আমি তেল, বাটার, ঘি, বাদাম, কাজু বাদাম এগুলো থেকে। প্লাস ভিটামিন পাচ্ছি কোথা থেকে, ফল, আমলকি, গাজর, তার সাথে সাথে আমি আরো তোমাদেরকে বললাম যেমন ধরো বাঁধাকপি, পালং শাক, টমেটো, কাঁচা লঙ্কা, এই সমস্ত যে খাদ্য উৎসগুলো থেকে প্রচুর পরিমাণে ভিটামিনস পাওয়া যাচ্ছে। খনিজ মৌল পাওয়া যাচ্ছে দুধ, লবণ, মাংস, ডিম, এগুলোতে প্রচুর পরিমাণে খনিজ মৌল থাকে। জল পাওয়া যাচ্ছে কোথা থেকে, ডাবের জল, ফলের রস বা বিভিন্ন ধরনের যে সবজিগুলো থাকে সেগুলোও প্রচুর পরিমাণে কিন্তু জল থাকছে। খাদ্যতন্তু পাওয়া যাচ্ছে যেমন ধরো ডাঁটা শাক, ডাঁটাতে একটা চন্দ্রবিন্দু হবে, ডাঁটা শাক এবং আম, ওটস, এই সমস্ত যে খাবারগুলো সেখানে প্রচুর পরিমাণে খাদ্যতন্তু থাকছে। উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস পাচ্ছি কোথা থেকে, পাকা পেঁপে, পাকা আম প্রভৃতি জায়গা থেকে আমরা প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস পেয়ে থাকি। তাহলে এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিয়েছো, বিভিন্ন খাদ্য উপাদান এবং তাদের খাদ্য উৎস। ঠিক আছে, আচ্ছা এইবার আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, দেখো আমরা বড় হলে তো অনেক রকমের খাবার দাবার খাই, কিন্তু ছোট বয়সে যখন একটা বাচ্চা সদ্য জন্মালো তখন কিন্তু সে এত খাবার পায় না, এত খাবারের থাকলেও কিন্তু সে খেতে পারবে না, হজমই করতে পারবে না, কারণ তার তো তার দাঁতই তৈরি হয়নি। একটা ছোট শিশুর কিন্তু একমাত্র খাবার কি, একমাত্র খাবার হচ্ছে তার দুধ, তাই তো? তাহলে দুধ হচ্ছে এমন একটা খাবার যে খাবারের মধ্যে মোটামুটি অধিকাংশ খাদ্য উপাদানগুলোই উপস্থিত থাকে। ঠিক আছে, আমি যদিও এখানে দুধ কেবলমাত্র খনিজ মৌলের জায়গায় লিখেছি, তার মানে এটা নয় যে দুধের মধ্যে শর্করা, প্রোটিন, ফ্যাট এগুলো থাকে না, অবশ্যই থাকে। দুধের মধ্যে শর্করাও থাকে,
দুধের মধ্যে কিছুটা প্রোটিনও থাকে, দুধের মধ্যে কিছুটা ফ্যাট বা লিপিডও থাকে, দুধের মধ্যে ভিটামিনস তো অবশ্যই রয়েছে, খনিজ মৌলও রয়েছে, জল তো রয়েছে, ঠিক আছে, কারণ দুধ একটা তরল পদার্থ, তার মধ্যে তো জল থাকবেই। খাদ্যতন্তু অতটা নেই বললেই চলে, আর উদ্ভিদ রাসায়নিক ওর মধ্যে নেই, কিন্তু বাদ বাকি মোটামুটি প্রায় 6টা উপাদানই কিন্তু দুধের মধ্যে কমন, তাই তো? তাহলে সেই কারণে দুধকে আমরা একটা একটা ছোট বাচ্চা শিশুর ক্ষেত্রে একমাত্র দুধ খাইয়ে কিন্তু আমি অনেকগুলো খাদ্য উপাদানকে তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিতে পারছি, ঠিক আছে? এবং যেহেতু ছোট শিশু সে বড় ভালো অন্যান্য খাবার খেতে পারবে না, দুধ হচ্ছে তার পক্ষে একটা সুন্দর সুষম খাদ্য, যে খাদ্যটা খেলে সে মোটামুটি প্রায় সব রকমের খাদ্য উপাদানকেই তার শরীরে নিয়ে তার শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তুলতে পারছে, তার বৃদ্ধি ঘটাতে পারছে, সেই শক্তিও পাচ্ছে, ঠিক আছে? তাহলে এইবার সেই দুধের মধ্যে কোন কোন খাদ্য উপাদান থাকে, দুধের মধ্যে শর্করা থাকছে, দুধের মধ্যে প্রোটিন থাকছে, দুধের মধ্যে ফ্যাট থাকছে, দুধের মধ্যে জল থাকছে, দুধের মধ্যে খনিজ মৌল থাকছে, ভিটামিনও কম বেশি থাকছে। তাহলে দেখো এতগুলো খাদ্য উপাদান কিন্তু আমরা দুধের মধ্যে রয়েছে। এবং এখানে একটা ছোট্ট কথা তোমাদেরকে জানিয়ে রাখি, দুধের মধ্যে যে শর্করাটা থাকে তার নাম হচ্ছে দুগ্ধ শর্করা বা ল্যাকটোজ। দুধের মধ্যে যে শর্করা থাকে তার নাম হচ্ছে দুগ্ধ শর্করা বা ল্যাকটোজ। যখন আমরা শর্করা বা কার্বোহাইড্রেট সম্পর্কে ডিটেইলে পড়বো, বিস্তারিত পড়বো, তখন তোমাদেরকে এটা আমি আবার জানাবো। দুধের মধ্যে যে শর্করাটা থাকে তার নাম হচ্ছে দুগ্ধ শর্করা বা ল্যাকটোজ। যখন শর্করা নিয়ে আলোচনা করব তখন এই বিষয়ে তোমাদেরকে আবার জানিয়ে দেব। তাহলে বোঝা গেল এইটুকু? বেশ, তাহলে এই হলো আমাদের মানুষের খাদ্য উপাদান, এবং সেই খাদ্য উপাদানগুলো আমরা কোন কোন খাদ্য উৎস থেকে জোগাড় করব তার একটা ছোট্ট চার্ট আমি তোমাদেরকে এখানে দিয়ে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে যে এই খাদ্য উপাদানগুলোর মধ্যে যদি কোনো খাদ্য উপাদানের অভাব ঘটে কি হবে? শরীরে বিভিন্ন সমস্যা তৈরি হবে, খুব স্বাভাবিক কথা। যদি যে কোনো একটা খাদ্য উপাদান যদি আমাদের শরীরে কমে যায়, তাহলে সেই খাদ্য উপাদানের অভাবজনিত যে সমস্যা, সেই সমস্যাটা আমাদেরকে ভুগতে হবে। তাহলে এখন আমি তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে যে আমাদের শরীরে বেশ কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো কোনো না কোনো খাদ্য উপাদানের অভাবে ঘটে। তাহলে কোন খাদ্য উপাদানের অভাবে কি সমস্যা বা কি রোগ তৈরি হয় সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা আমরা এখন সেরে ফেলি, ঠিক আছে? তাহলে আমাদের এই চারটা মুছে ফেলে এবার রোগ বা সমস্যা এবং সেই সমস্যার কারণে যে কোন খাদ্য উপাদানের অভাবে সেই কারণটা হচ্ছে বা সেই সমস্যাটা হচ্ছে সেটা নিয়ে আমরা একটু জানবো। তাহলে এটুকু আমি মুছে দিচ্ছি। বিভিন্ন ধরনেরই সমস্যা, দৈহিক সমস্যা থাকতে পারে যদি আমরা ঠিকঠাক খাবার দাবার না খাই। এই কারণেই ছোটবেলা থেকে আমাদেরকে বড়রা বলে যে ভালো ভালো খাবার খাও, যাতে তোমার শরীরে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে পারে, তুমি সহজে অসুস্থ হবে না, তাড়াতাড়ি বড় হবে, তোমার শরীরের দৈহিক বৃদ্ধি, পুষ্টি, শক্তি সমস্ত কিছু ঠিকঠাক ভাবে পূর্ণ হবে, তাই তো? এবার আমরা যদি সেগুলো না খাই তাহলে আমাদের দেহে কি হবে? বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হবে। কি কি সমস্যা তৈরি হবে? এরকমই অনেক সমস্যাই তৈরি হয়। বেশ কয়েকটা সমস্যা নিয়ে আমি তোমাদেরকে এখানে আলোচনা করব। তাহলে এখানে আমি প্রথম পয়েন্টটা লিখছি, সেটা হচ্ছে দৈহিক সমস্যা, মানে কি কি সমস্যা তৈরি হয়, ঠিক আছে? এবং সেই দৈহিক সমস্যা তৈরি হওয়ার জন্য যে খাদ্য উপাদানের অভাব ঘটে সেটা নিয়ে আমরা জানব। তাহলে অভাব জনিত খাদ্য উপাদান, ঠিক আছে, মানে কোন খাদ্য উপাদানের অভাবে আমার এই দৈহিক সমস্যাটা তৈরি হচ্ছে, এবার সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে একটা হচ্ছে যে খাদ্য উপাদানের অভাব ঘটছে সেই খাদ্য উপাদানের অভাবে কি সমস্যা তৈরি হচ্ছে সেটা নিয়ে আমি তোমাদেরকে জানাবো। এক নম্বর, রাতে কম দেখা, ঠিক আছে, রাতে কম দেখা, বা এটার একটা অন্য নাম আছে, সেই রোগটার নাম হচ্ছে রাতকানা রোগ বলে, ঠিক আছে? যারা রাতে কম দেখে, দিনের বেলা ঠিকঠাক দেখছে কিন্তু রাত্রিবেলা ভালো দেখতে পাচ্ছে না, সেই রোগটার নাম হচ্ছে রাতকানা বা রাতে কম দেখা। কোন খাদ্য উপাদানের অভাবে ঘটে? ভিটামিনের অভাবে ঘটে। আমি একটু আগে বলেছিলাম ভিটামিন অনেক রকমের আছে, স্পেশালি ভিটামিন এর অভাবে এই রাতকানা রোগটা দেখতে পাওয়া যায়। তাহলে অভাবজনিত যে খাদ্য উপাদান সেটা হচ্ছে ভিটামিন এ।
পরিষ্কার করে লিখে দিই, ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতে কম দেখা বা রাতকানা রোগ তৈরি হয়, ঠিক আছে। দু নম্বর হচ্ছে তোমার চোখের কোণ দেখবে ফ্যাকাশে হয়ে যায়। অনেক সময় চোখে ডাক্তারখানায় গেলে দেখবে ডাক্তার বাবু চোখটাকে এরকম ভাবে টেনে দেখে যে তোমার চোখে রক্ত আছে নাকি, দেখবে এই জায়গাটা একদম দেখে যে মানে চোখটা ফ্যাকাশে হয়ে গেছে, তার মানে তোমার শরীরে রক্ত কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে বা রক্তের একটা মূল উপাদান হচ্ছে লোহা, তাহলে শরীরে যদি লোহা কম ঢোকে, মানে লোহা এক ধরনের খনিজ মৌল, সেটা যদি শরীরে কম থাকে তাহলে তোমার শরীরে আস্তে আস্তে রক্ত কমে যাবে, এবং রক্ত কমে গেলে তোমার এই যে চোখের যে তলাটা সেটা দেখবে ফ্যাকাশে হয়ে যায়। ডাক্তারখানায় গেলেই ডাক্তারবাবু চোখটাকে এরকম টেনে দেখে নেয় যে তোমার শরীরে রক্ত ঠিকঠাক আছে কিনা, তাই জন্য বলছে যে চোখের কোণ ফ্যাকাশে হয়ে যাওয়া। পরবর্তী যে রোগটা সেটা নিয়ে নামটা লিখছি, চোখের কোণ ফ্যাকাশে হয়ে যাওয়া। কোন খাদ্য উপাদানের অভাবে হচ্ছে? খনিজ মৌল। মূলত কোন খনিজ মৌল? লোহা। শরীরে লোহা যদি কম ঢোকে বা কম, আমরা বিভিন্ন খাদ্যের মাধ্যমে যদি লোহা আমাদের শরীরে কম প্রবেশ করে তাহলে আমাদের চোখের যে কোণগুলো সেগুলো ফ্যাকাশে হয়ে যাবে, ঠিক আছে। তিন নম্বর সমস্যার নাম লিখছি, তিন নম্বর সমস্যার নাম হচ্ছে মাড়ি ফোলা এবং রক্ত পড়া। আমাদের মুখে যে দাঁতের মাড়ি আছে সেই মাড়ি অনেক সময় ফুলে যায়, মাড়ি ফোলা ও রক্ত পড়া, এটাও কিন্তু ভিটামিনের অভাবে ঘটে। কোন ভিটামিন? ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে মাড়ি ফুলে যায় এবং রক্ত পড়ে, ঠিক আছে। চার নম্বরটা হচ্ছে কি, আরেকটা সমস্যার কথা বলি, প্রায় হাড় ভেঙে যাওয়া। একটু পড়লো, টুক করে একটু ব্যথা লাগলো, একটু গায়ে ধাক্কা লাগলো, সঙ্গে সঙ্গে হাড়টা ভেঙে গেল, তাহলে সেটাই বলছে মানে হাড় প্রচন্ডই ভঙ্গুর নরম। প্রায়ই হাড়, হাড় মানে কি অস্থি, হাড় ভেঙে যাওয়া, এটা কোন খাদ্য উপাদানের অভাবে ঘটে? খনিজ মৌল। এবার খনিজ মৌল তো অনেক রকমেরই আছে, আগের নামটা দেখলে লোহা, আর এটা মূলত ক্যালসিয়ামের অভাবে ঘটে। ক্যালসিয়াম নামক যে খাদ্য উপাদানটা যেটা আমরা মূলত তোমার দুধ খেলে আমাদের শরীরে প্রবেশ করবে, সেই ক্যালসিয়াম খনিজ মৌলের যদি অভাব ঘটে তাহলে আমাদের শরীরের হাড়গুলো একেবারেই ভঙ্গুর হয়ে যায়, অল্প আঘাতেই সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আর আরেকটা দৈহিক সমস্যার কথা বলি, সেটা হচ্ছে ঠোঁটের কোণে বা জিভে ঘা। ঠোঁটের কোণে বা জিভে ঘা, ঠিক আছে, এটা ভিটামিনের অভাবে ঘটে, এবং সেটা কোন ভিটামিন? ভিটামিন বি। ভিটামিন বি এর অভাবে ঠোঁটের কোণে বা জিভে ঘা হয়। তাহলে আমরা এখানে কতগুলো দৈহিক সমস্যার কথা জানলাম, এক নম্বর হচ্ছে রাতে কম দেখা বা রাত কানা যেটা ভিটামিন এর অভাবে ঘটে, চোখের কোণ ফ্যাকাশে হয়ে যাওয়া যেটা খনিজ মৌল লোহার অভাবে ঘটে, মাড়ি থেকে রক্ত পড়া বা মাড়ি ফুলে যাওয়া সেটা ভিটামিন সির অভাবে ঘটে, প্রায়ই হাড় ভেঙে যাওয়া সেটা খনিজ মৌল মূলত ক্যালসিয়ামের অভাবে ঘটে, আর ঠোঁটের কোণে বা জিভে ঘা এটাও কিন্তু মূলত ভিটামিন বি এর অভাবে ঘটে। তাহলে এই সমস্ত কয়েকটা দৈহিক সমস্যার কথা আমরা জানলাম, যে সমস্ত দৈহিক সমস্যাগুলো কোনো না কোনো খাদ্য উপাদানের যদি আমাদের শরীরে অভাব ঘটে তার ফলস্বরূপ আমাদের এই দৈহিক সমস্যাগুলো তৈরি হয়। তাহলে আমাদের কি উচিত? আমাদের উচিত
যে আমরা যে সমস্ত খাবার প্রতিদিন খাচ্ছি সেই প্রতিদিনের খাবারের মধ্যে যেন আমাদের এই সমস্ত খাদ্য উপাদানগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে এবং আমাদের শরীরে যেন কখনোই এই খাদ্য উপাদানগুলোর অভাব না ঘটে। ঠিক আছে, যদি পর্যাপ্ত পরিমাণে আমরা সেই খাবারগুলোকে খাই তাহলে আমরা কিন্তু এই রোগগুলো থেকে নিজেদের শরীরকে বাঁচিয়ে রাখতে পারব, অর্থাৎ খুব সহজেই রোগ প্রতিরোধ করার ক্ষমতা লাভ করব। এই প্রসঙ্গে তোমাদেরকে একটা জানিয়ে রাখি, আমাদের দেহে এই যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা এটাকে বলা হয়ে থাকে অনাক্রম্যতা বা ইমিউনিটি ইংরেজিতে বলে, অর্থাৎ রোগ প্রতিরোধ করার ক্ষমতা বা অনাক্রম্যতা বা ইংরেজিতে বলে ইমিউনিটি। ঠিক আছে, অর্থাৎ কোন একটা শরীরে একটা রোগ জীবাণু ঢুকলো, ঢুকতেই পারে, আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, সেখানে আমাদের আশেপাশে অনেক রোগ জীবাণু রয়েছে, সেই রোগ জীবাণুগুলো সেটা হাতের মধ্য দিয়ে হোক, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হোক বা বিভিন্ন অন্যান্য খাদ্য খাবারের মধ্য দিয়েও আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এবার প্রবেশ করলেই কি সবসময় আমরা রোগাক্রান্ত হই? হই না, কারণ আমাদের শরীর সেই রোগ জীবাণুর সাথে আক্রমণ করে, লড়াই করে এবং রোগ জীবাণুটাকে মেরে ফেলে দেয় এবং তার আক্রমণ থেকে আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে, তাই তো? তাহলে এইভাবে দেহে রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো এবং তাদের হাত থেকে দেহকে রক্ষা করার যে ক্ষমতা, অর্থাৎ রোগ প্রতিরোধ করার ক্ষমতা, এদেরকেই বলা হয়ে থাকে অনাক্রম্যতা, ইংরেজিতে বলা হয় ইমিউনিটি। ঠিক আছে, তাহলে এইটুকু তোমরা সবাই বুঝেছো, এটা একটা স্ক্রিনশট তুলে নাও যে বিভিন্ন রকম দৈহিক সমস্যা এবং অভাবজনিত তার উপাদান, কোন উপাদানের কোন খাদ্য উপাদানের অভাবে এই সমস্ত দৈহিক সমস্যাগুলো হচ্ছে সেগুলোর একটা চার্ট আমি এখানে তোমাদেরকে দিয়েছি, তার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, তারপরে আমি তোমাদেরকে অনাক্রম্যতা বা ইমিউনিটি কাকে বলে সেটা একটু বোর্ডে লিখে বলে দিচ্ছি। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো, স্ক্রিনশট তুলে নিয়েছো। ঠিক আছে, তাহলে আমি এবার বোর্ডটাকে মুছে দিচ্ছি। বোর্ডটা মুছে দিয়ে আমরা অনাক্রম্যতা বা ইমিউনিটি বলতে কি বুঝি সেটা নিয়ে একটু তোমাদেরকে বোর্ডে লিখে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এবার আমরা জানবো অনাক্রম্যতা বা ইমিউনিটি কথাটার অর্থ কি। অনাক্রম্যতা, অনাক্রম্যতা, তাই তো? অনাক্রম্যতা কাকে বলে? মানব দেহে রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের যে মারার ক্ষমতা তাকেই বলা হয় রোগ প্রতিরোধ করার ক্ষমতা বা অনাক্রম্যতা। ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি, মানব দেহের রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের মারার ক্ষমতাকে বলে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা, ইংরেজিতে বলা হয় ইমিউনিটি। ঠিক আছে, তাহলে মানব দেহের রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের মারার ক্ষমতাকে বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা, এবং এই অনাক্রম্যতা আমরা তখনই লাভ করব যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে সব ধরনের খাদ্য উপাদান উপস্থিত থাকে। তাহলে আজকে আমরা এখানেই আমাদের আলোচনাটা শেষ করব এবং পরবর্তী দিনগুলোতে আমরা আমাদের যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদানগুলো সম্পর্কে জানলাম, মূলত 8 ধরনের খাদ্য উপাদান সম্পর্কে জেনেছি, প্রত্যেকটা খাদ্য উপাদান নিয়ে আমরা আলাদা আলাদাভাবে বিস্তারিত আলোচনা যাব, সেগুলো আমরা পরবর্তী
যে আলো আমাদের ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে জানবো। আজকে আমরা মানুষের খাদ্য সম্পর্কে একটা জাস্ট সূচনা করলাম, সেখানে আমরা কি কি জানলাম যে কেন আমাদের মানুষের খাদ্যের প্রয়োজন হয়, অর্থাৎ আমরা কাজ করি, কাজ করতে গেলে শক্তির দরকার, আর সেই শক্তির প্রধান উৎস হচ্ছে খাদ্য। তারপরে আমরা জানলাম তার মানে খাদ্য কাকে বলে। খাদ্য হচ্ছে একটা আহার্য, যে আহার্য গ্রহণ করে আমরা পুষ্টি সম্পন্ন করি, মানে আমাদের দেহের বৃদ্ধি ঘটায়, শক্তি লাভ করি, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলি, তাকে আমরা বলছি খাদ্য। খাদ্য ক রকমের জানলাম, খাদ্য দুই প্রকার, দেহ পরিপোষক খাদ্য, দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্য মানে যে খাদ্যগুলো গ্রহণ করলে আমরা শক্তি পাই, তার মধ্যে তিন রকমের খাদ্য উপাদান আছে, শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, আর একটা হচ্ছে ফ্যাট বা লিপিড। আর দেহ সংরক্ষক খাদ্য হচ্ছে সেই সমস্ত খাদ্য উপাদান, যে খাদ্য উপাদানগুলো আমাদের দেহকে সুস্থ রাখতে সাহায্য করে, তার মধ্যে আছে ভিটামিন, খনিজ মৌল, জল, খাদ্যতন্তু আর উদ্ভিজ্জ রাসায়নিক। তারপরে আমরা এই আট প্রকার খাদ্য উপাদান কোন কোন খাদ্য উৎস থেকে পাচ্ছি সেগুলো একটা সুন্দর চার্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আর তারপরে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে এই সমস্ত খাদ্য উপাদানের যদি অভাব ঘটে আমাদের শরীরে, অর্থাৎ সেগুলো যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের শরীরে না থাকে, তাহলে আমরা বিভিন্ন দৈহিক সমস্যার সম্মুখীন হই। সেই সমস্যাগুলো কি কি এবং কোন খাদ্য উপাদানের অভাবে সেই সমস্যাগুলো হয় সেটাও আমরা একটা ছোটখাটো চার্টের মাধ্যমে জানতে পেরেছি। আর সবশেষে যেটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে অনাক্রম্যতা বা ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা কাকে বলে। তাহলে আশা করি তোমরা আজকে যেটুকু আমি তোমাদেরকে জানালাম বা পড়ালাম সেটুকু তোমরা বুঝতে পেরেছো। তোমরা বারবার করে ভিডিওটা দেখো, দেখলে তোমাদের সমস্ত ডাউটগুলো আশা রাখছি ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি তোমাদের কারোর কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই গ্রুপে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো দূর করার নিশ্চয়ই চেষ্টা করব। আর যেটুকু জানালাম বা যেটুকু পড়ালাম সেই সংক্রান্ত যা যা প্রশ্ন উত্তর হতে পারে সেগুলো আমি নোটের আকারে তোমাদেরকে অবশ্যই পাঠিয়ে দেবো, গ্রুপেই দিয়ে দেবো, তোমরা গ্রুপ থেকে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু অবধি থাকলো। তোমরা সামনের সপ্তাহে আমরা আবার নতুন করে কার্বোহাইড্রেটস বা শর্করা নিয়ে জানবো, কিন্তু তার মধ্যে তোমরা বারবার ভিডিওটা দেখো, বোঝো এবং যেটুকু দেবো বা যেটুকু পড়ালাম সেটুকু ভালোভাবে তৈরি করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই রাখলাম।